যখন ছাত্র এবং যুবকেরা বন্ধুর কাছে খুব প্রিয় হবে, বন্ধুদের সাথে সময় কাটাতে, বন্ধুদের সাথে খেলাধুলা করতে, বন্ধুদের সাথে আড্ডা দিতে, বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা ঘুরে বেড়াতে খুব মজা পাবে, বিরক্তি লাগবে না। আকসা আবাহু, কিন্তু বাপের থেকে দূরে থাকবে, বাপের কাছে যাবে না, বাপের সাথে সময় কাটাবে না। বাপ যদি বলে যে মনি আসো আমার সাথে ভাত খাও, মনি আসো আমার সাথে গোসল করতে চলো, আমার সাথে একটু হাটে চলো, আমার সাথে একটু মাঠে চলো, কৃষি কাজ করে আসি, আমার সাথে মসজিদে চলো, আমার সাথে ওয়াজ মাহফিলে চলো, ওর খুব জ্বালা বেঁধে যায়। কিন্তু বন্ধু যদি বলে যে চলো মেলায় যাই, চলো মোহাম্মদপুর ব্রিজে যাই, চলো ওই বালিকা বিদ্যালয়ের সামনে যে দাঁড়ায় থাকি, চলো ক্রিকেট খেলতে যাই, দাবা খেলতে যাই, তাস খেলতে যাই, ক্যারাম খেলতে যাই, ও খুব মজা পায়, ওর খুব মজা লাগে। এই সমস্যাটাই বর্তমান সমাজ ব্যবস্থাকে ভেঙে দিয়েছে, কারণ পারিবারিক বন্ধন এটা ইসলামের সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামত আমাদের থেকে আস্তে আস্তে ছুটে যাচ্ছে। ছেলে কোথায় যায়, কার সঙ্গে মেশে, কি করে, এতে বাপ জানে না, যার জন্য খুব সহজেই সে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, সে সন্ত্রাসী হয়ে যাচ্ছে, সে চাঁদাবাজ হয়ে যাচ্ছে, সে জঙ্গি হয়ে যাচ্ছে। এর ভয়াবহতা মারাত্মক। আজকে অধিকাংশ ছাত্র এবং যুবকেরা তার পরিবারের উপরে বোঝা, সমাজের উপরে বোঝা, রাষ্ট্রের উপরে বোঝা। মূল কারণ এই যে বাপের সাথে সম্পর্ক নেই, আছে টাকা নেওয়ার সময়, বাপের বাড়ি এসে ঘুমাতে হয়, বাপের বাড়ি এসে খাইতে হয়, তাই সে বাড়ি আসে, না হলে পুরো সময়টাই সে বন্ধুদের সাথে থাকত। আমি সাতক্ষীরার তালায় একটা মাহফিলে গিয়েছিলাম, সেখানে যে শুনলাম ওই ছেলেটা এসে কাঁদলো আর ক্ষমা চালো আর কি, আমাকে বললো যে আমার আব্বা জানি দোয়া করবেন, ওর আব্বাও অসুস্থ, ডাক্তার দেখে ওষুধ লিখে দিয়েছে যে এই ওষুধ খুব দ্রুত ইঞ্জেকশন দিতে হবে। ও ওই গ্রাম থেকে তালা থানা, এই থানা সদরে ইঞ্জেকশন কিনতে গিয়েছে, ইঞ্জেকশনও কিনিয়েছে, ফিরাস হয়েছে বালিকা বিদ্যালয়ে। এই বালিকা বিদ্যালয়ে ক্লাস নাইনে ওর প্রেমিকা পড়ে, তো মনে করলো যে যখন এখানে আসছে ওষুধ দেখা করিয়ে যায়, এই জন্য স্কুলের গেট থেকে একটু দূরে সাইকেল নিয়ে দাঁড়ায় আছে। এই বিভিন্ন মেয়েরা বের হচ্ছে, আরো মনে করছে এই বের হবে, এই বের হবে, ও দাঁড়াই আছে, দাঁড়াই আছে। স্কুল ছুটি হয়ে গেছে, সবাই যাচ্ছে যাচ্ছে, যাইতে যাইতে সে আর আসে না। এক সময় ওই মেয়ের পরিচিত এক মেয়ে বের হয়েছে, তখন এই ছেলে বলছে যে আজকে ও আসে নাই, ও ভিতরে কি করে এতক্ষণ, বলছে তো আজকে আসে নাই, সে তো আজকে স্কুলেই আসে নাই। ও তখন দ্রুত সাইকেল চালায় বাড়ি আসছে, আসে দেখে যে 15-20 মিনিট আগে আব্বা মারা গেছে, অসুস্থ আব্বা, ইঞ্জেকশন দিতে হবে, সেই ইঞ্জেকশন তার পকেটে আছে, তার মন আব্বার কাছে দ্রুত ছুট হয়ে নিচ্ছে না, তার মন বালিকা বিদ্যালয়ের গেটে আটকে রেখেছে তার প্রেমিকার জন্য। আল্লাহ রসুল তাই বললেন, ওয়াদাদা সাদিকহু ওয়াফসা আবাহু, ছাত্র এবং যুবকেরা বন্ধুদের সাথে সময় কাটিয়ে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করে, বন্ধুদের সঙ্গে মেলায় যেয়ে খুব খুব মজা পাবে, কিন্তু বাপের সাথে সময় কাটাতে গেলেই তার শরীরে জ্বালা বেঁধে যাবে।